হ্যালো গাইস, ওয়েলকাম টু পূর্ণিমা সাথ প্রতিভা। তো আজকে আমরা কুলো আর্ট করব। কুলো আর্ট করার জন্য আমাদের লাগবে একটা কুলো, যেটাকে আমি সাদা কালার করে নিয়েছি। তারপরে লাগবে ফেব্রিক কালার আর লাগবে তুলি। এবার এখানে আমি স্কিন কালার কিভাবে বানাই সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি ডিপ ইয়েলো, তারপরে নিয়েছি লেমন ইয়েলো, তারপরে রেড নিয়েছি। এবার ডিপ ইয়েলো, লেমন ইয়েলো, রেড এগুলো সব কিছুই হোয়াইটের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর একটা স্কিন কালার চলেও এসেছে। তো কুলোর মধ্যে আমি একটা বর বউ এঁকেছি, এবার আমি বউয়ের মুখে কালারটা দিয়ে দিচ্ছি। কালার করা হয়ে গেলে এবার আমি শেড দেব। শেড দেওয়ার জন্য আমি অরেঞ্জ কালার আর ব্রাউন কালার ইউজ করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। এবার সেটাকে জল দিয়ে আস্তে আস্তে হালকা করে মিশিয়ে নিতে হবে। অরেঞ্জ কালারটাকে স্কিন কালারের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ব্রাউন কালার দিয়ে বর্ডার করে দিতে হবে এবং সেটাকেও মিশিয়ে নিতে হবে। এবার আমি চোখ দুটোকে ভালোভাবে কালার করার জন্য সাদা কালার করে নিলাম। সাদা কালার করা হয়ে যাওয়ার পর চোখের ধারগুলোতে অরেঞ্জ কালার আর ব্রাউন কালারের সুন্দর একটা শেড দিতে হবে। চোখে আইশ্যাডো কালার করার জন্য লেমন ইয়েলো, তার সঙ্গে অরেঞ্জ মিশিয়েছি, অরেঞ্জের সাথে রেড মিশিয়েছি, তারপরে লাস্টে ব্রাউন মিশিয়েছি এবং ঠোঁটটাকে পিঙ্ক কালার দিয়ে কালার করে দিচ্ছি আর রেড কালার দিয়ে বর্ডার দিয়ে সুন্দরভাবে শেড করে নিচ্ছি। চোখের আইলাইনার, আইল্যাশ, তারপরে আইবল কালার করার জন্য আমি ব্ল্যাক কালার ইউজ করছি। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড নানান ধরনের ভিডিও দেখতে পারবে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো তোমরা দেখতেই পাচ্ছ মেটার মুখটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জুয়েলারি কালার করব। তার জন্য আমি লেমন ইয়েলো ইউজ করছি আর 3 নম্বর তুলি ইউজ করছি। এবার আমি বউয়ের শাড়ির কালার করে নেব, তার জন্য আমি রেড কালার ইউজ করছি। রেড কালার করা হয়ে গেলে আমি শাড়িতে কিছু ডিজাইন করব। তো তোমরা দেখতে থাকো আমি ডিজাইনগুলো কেমনভাবে করছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারো। রেড কালার করা হয়ে গেলে আমি শাড়ির পার কালার করার জন্য ডিপ ইয়েলো কালার ইউজ করব। তারপর ব্লাউজটাকে কালার করার জন্য লাইট গ্রিন কালার ইউজ করব। জুয়েলারির ডিজাইনগুলো বোঝানোর জন্য আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করছি আর নিজের ইচ্ছে মতো যেরকম খুশি ডিজাইন করছি। জুয়েলারি ডিজাইন করার জন্য আমি 000 তুলি ইউজ করছি। তোমাদেরকে আমি আগের অনেক ভিডিওতে বলেছিলাম যে ছোট ছোট জায়গা কালার করার জন্য সরু তুলি ইউজ করতে হবে আর বড় বড় জায়গা কালার করার জন্য মোটা তুলি ইউজ করলেও চলবে। তো আমি এখানেও সেম প্রসেস অ্যাপ্লাই করছি। তোমাদেরকে আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। ধরো তুমি এই কুলোতে কালার করার টাইমে কালার করতে করতে একটু এক্সট্রা জায়গায় কালার করে ফেললে বা ভুল জায়গায় কালার করে ফেললে তখন তোমরা সেটাকে কীভাবে মুছবে সেটাই আমি তোমাদেরকে বলবো। তার জন্য তোমাদের লাগবে হোয়াইট কালার। যেই জায়গাটা, যেই এক্সট্রা জায়গাটায় তুমি কালার করে ফেলেছো সেখানটা হোয়াইট কালার করে দিলেই তোমার প্রবলেম সলভ হয়ে যায়। হোয়াইট কালার করা হয়ে গেলে এবং সেটা শুকিয়ে গেলে তুমি ওখানে যেই কালারটা করতে চাও সেই কালারটা করতে পারো। আই থিঙ্ক তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কী আঁকার চেষ্টা করছি। এখন দেখবে বিয়েবাড়িতে ট্রেন্ডিং একটা কুলো আর্ট চলছে, মানে খই পোড়ানোর জন্য একটা কুলো ইউজ করা হয় যেখানে বর বউ আঁকা থাকে। আমিও আজকে সেটাই করছি। তো তোমরা জানাও যে এত অবধি ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করো। আর তোমরা আর কী ধরনের ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই আমি তোমাদের সেই রিকোয়েস্টেড ভিডিওটা করার চেষ্টা করব। তোমাদের ভিডিওতে দেখে জিনিসটা যতটা সোজা বলে মনে হচ্ছে কিন্তু সেটা অতটাও সোজা নয়। এইটা কমপ্লিট করতে আমার প্রায় 2 দিন সময় লেগেছে। আমি ভাবছিলাম বউয়ের শাড়িতে কী ডিজাইন করা যায়, কী ডিজাইন করা যায়। ভাবতে ভাবতে তখন হট করে মেহেন্দির একটা ট্রেন্ড চলছে দেখবে, লোটাস মেহেন্দি আর্ট। সেটা ভাবলাম আমি কেননা শাড়ির মধ্যেও করা যাক। এই লোটাস আর্টটা আমি শাড়ির মধ্যে করে দেখলাম যে বাহ, খুব সুন্দরই লাগছে, বাজে কিন্তু দেখতে লাগছে। শাড়ির ডিজাইন কমপ্লিট করা হয়ে গেছে, এবার আমরা ব্লাউজের ডিজাইনটাও কমপ্লিট করে নেব। যেহেতু আমরা কুলো আর্ট করছি, তো কুলো আর্ট করার সময় তোমরা হয়তো ভাবতে পারো যে একটা লেয়ারেই এত সুন্দর কালারটা হচ্ছে, কিন্তু না, প্রত্যেকটা কালারেই আমি দুটো করে কোট দিয়েছি। এবার আমি মেটার টিপের কালার করে নিয়েছি রেড, তার চারিপাশে সাদা দিয়ে আলপনা ডিজাইন করে নেব। আলপনা করা হয়ে গেলে আমরা চুলের কালার করব, তার জন্য আমি ব্ল্যাক কালার ইউজ করেছি। চুলে ব্ল্যাক কালার করা হয়ে গেলে আমরা কিছু দরকারি এলিমেন্টস অ্যাড করব, যেমন নাকের নথ, তারপরে চুলের মধ্যে পিঙ্ক কালারের ফুল, এগুলি আমি অ্যাড করেছি।
নাকের নটটাকে কালার করার জন্য আমি একটা ছোট্ট ঢাকনা ইউজ করেছিলাম, সেটাকে আমি নাকের কাছে বসিয়ে ইয়েলো কালার করেছিলাম। খুব সাবধানে এটা করতে হতো বলে এটা আমি অফ ক্যামেরায় করেছিলাম, নইলে কোনো ভুল ত্রুটি হলে আবার সেই জায়গাটাকে ঠিক করতে হতো, সেই রিস্ক আমি নিতে চাইনি। বউটাকে তারপরে আরও ডিটেলিংস অ্যাড করার জন্য আমি ব্ল্যাক বর্ডার দিয়েছিলাম, দেখো জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি চলে এলাম বরের চোখ কালার করার জন্য, বরের চোখ কালার করার জন্য আমি ব্ল্যাক কালার ইউজ করছি, তারপরে আইব্রোস কালার করে নিয়েছি, নাকটাকেও কালার করে নিয়েছি, ব্ল্যাক বর্ডার দিয়ে দিয়েছি। এবার ব্রাউন কালার দিয়ে বর্ডার দিয়ে একটা শেড দেবো। ব্রাউন কালারে বর্ডারটা দেওয়া হয়ে গেলে সেটাকে জল দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে, এইভাবেই হয়ে যাবে বরের গায়ের কালারের শেড দেওয়া। পরের ঠোঁট কালার করার জন্য আমি ব্রাউনের সাথে সামান্য রেড কালার ইউজ করেছি, আর সেটাকে হালকা করে দিয়ে তারপরে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর বরের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি এবং জামাটাকেও রেড কালার করে দিচ্ছি। বউয়ের মাথার মুকুটটাকে কালার করার জন্য আমি রেড আর হোয়াইট কালার ইউজ করেছি, আর একদম সরু তুলি ইউজ করেছি। পরের পাঞ্জাবিটাকে কালার করার জন্য আমি হোয়াইট কালার ইউজ করছি, 000 তুলি ইউজ করছি। এখন দেখে থাকবে এই যে বুকের কাছে ডিজাইন করা পাঞ্জাবিগুলো খুব উঠেছে আর বিয়ে বাড়িতে অনেকেই পরছে। পাঞ্জাবির কালার করা হয়ে গেলে তারপরে আমরা টোপর কালার করব, তার জন্য হোয়াইট আর রেডই আমি ইউজ করেছি। এরপর ড্রয়িং থেকে আরো সুন্দর করার জন্য ব্ল্যাক বর্ডার দিয়ে আরো ডিটেলিংস অ্যাড করে ড্রয়িংটা পুরো কমপ্লিট করব। তোমরা দেখতেই পেলে আমি এখানে কালারটাকে কিভাবে কমপ্লিট করেছি। এখানে আমি বরের নাম দিয়েছি শাশ্বত এবং বউয়ের নাম দিয়েছি সৌমিলি। ড্রয়িংটা পুরো কালার করা আমার হয়েই এসেছে। ব্যাকগ্রাউন্ডটাকে কালার করার জন্য আমি ইউজ করেছি স্কাই কালার, এবং কুলোর ধারগুলোতে কালার করার জন্য আমি অকার ইয়েলো কালার ইউজ করেছি এবং কিছু ডিজাইন আমি করে দিয়েছি। আমার ড্রয়িং প্রায় শেষ হয়ে এসেছে। এইরকম আরও ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। এইরকম বিভিন্ন ট্রেন্ডিং টপিকের ওপর আমি ভিডিও ছেড়ে থাকি এবং আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড নানা ভিডিও আমি এই চ্যানেলে বানিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো আর্ট আইডিয়ার সঙ্গে। লেটস এনজয় দ্য সিনেমাটিক শট। বাই বাই।